Hi friends, I'm Shovon. Welcome to my YouTube channel. এখন আমরা লিডার আমি বাংলাদেশ এই মুভিটার টিজার দেব এবং টিজার দেখতে দেখতে আমি টিজার রিয়াকশন দেব এবং এই মুভিটা কিন্তু বাংলাদেশে ঈদে রিলিজ হচ্ছে এবং শাকিব খানের মুভি মানে দুর্দান্ত একটা রেসপন্স আর টিভি মুভিজ তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অলরেডি 160K ভিউজ হয়ে গেছে এবং শাকিব খানের যে কী পরিমাণ ফ্যান ফলোয়ার্স আছে সেটা তো আপনারা নিশ্চয়ই এতদিন জেনে গেছেন শুধু বাংলাদেশ কেন ইন্ডিয়া কেন মানে পুরো ওয়ার্ল্ডে কিন্তু শাকিব খানের কিন্তু এখানে ফ্যান ছড়িয়ে আছে তা চলুন আমরা সবাই মিলে লিডার আমি বাংলাদেশের টিজারটা দেখে নিই সো লেটস স্টার্ট 3-2-1 হিয়ার ইউ গো বেঙ্গল মাল্টিমিডিয়া প্রেজেন্স দুর্দান্ত একটা মেগাস্টার শাকিব খান ঈদ 2023 বিজেএমটা একটু চেনা চেনা মনে হচ্ছে বস বুবলি ফিল্ম বাই তপু খান ডিরেক্টর তপু খান লিডার আমি বাংলাদেশ বেঙ্গল মাল্টিমিডিয়া চলচ্চিত্র তো এখন অবধি কিন্তু এটার কিন্তু রিলিজ ডেট এখনো কিছু জানা যায়নি এই কারণে জানা যায়নি কারণ এটার এখনো ট্রেলারটা আসা বাকি এবং এখানে জাস্ট 51 সেকেন্ডের আমি যদি টিজার ডিউরেশনটার কথা বলি এবং এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা প্রিমিয়াম একটা ফিল পেলাম খুব যে এমন আহামরি যে একটা ব্যাপার এখানে দেখলাম সেটা কিন্তু নয় কিন্তু তারপরেও শাকিব খানের মুভি বলে কথা এবং একটা অ্যাকশন তো বাদদা হ্যাঁ বস তো এখানে যে এন্ট্রিটা এখানে শাকিব খানের হলো সেটা বেশ ভালো এবং পুরো ট্রিজার জুড়েই কিন্তু আমরা শাকিব খানকেই দেখলাম বুলব্রিকে জাস্ট একটু সময়ের জন্য দেখলাম এবং লিডার আমি বাংলাদেশ হয়তো বা এখানে পলিটিক্যাল কোনো অ্যাম্বিয়েন্সকে এখানে তুলে ধরা হয়েছে খুব সম্ভবত একটু সময়ের জন্য জাস্ট কয়েক সেকেন্ডের জন্য শহীদুজ্জামান সেলিমকে দেখলাম হয়তো বা অ্যাজ এ পলিটিশিয়ানের ভূমিকায় তারও হয়তো বা ভালো একটা এখানে একটা ক্যারেক্টার এখানে রয়েছে বুবলিকে একটু সময়ের জন্য দেখা গেলো এবার বুবলি যখন এখানে অ্যাক্ট্রেস শাকিব খানের পরিবর্তে তা বোঝাই যাচ্ছে যে বুবলিরও কিন্তু একটা ফ্যান বেস কিন্তু অলরেডি কিন্তু সেখানে বাংলাদেশের রয়েছে তো সব মিলিয়ে কেমন হয় দেখা যাক এবং এখানে শাকিব খানের কিন্তু আপনারা যদি দেখেন বিভিন্ন কিন্তু লুকস এখানে কিন্তু রিভিল করা হয়েছে টিজারের মধ্যে তবে বিজিএমের কথাটা আমি যেটা বলছিলাম বিজিএমটা কিন্তু হয়তো বা একটু আমার চেনা চেনা লাগছে আপনারা যদি জেনে থাকেন যে বিজিএমটা মানে চেনা পরিচিত কোনো জায়গা থেকে হয়তো বা যদি মানে জিনিসটাকে নেওয়া হতেই পারে সেটার মধ্যে কোনো আশ্চর্য কোনো ব্যাপার নেই তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আবারও বলছি লিডার আমি বাংলাদেশ এটা যখন ঈদে যখন বাংলাদেশে যখন রিলিজ হবে তখন একটা ভালো একটা সাফল্য আসবে এই কারণে কারণ শাকিব খানের মুভি মানে তার শাকিব খান কিন্তু সবসময় বক্স অফিসে কিন্তু একটা সাফল্য এনে দেয় এবং তাকে কিন্তু বাংলাদেশের কিং খান বলা হয় আপনারা সেটা কিন্তু খুব ভালো মতোই জানেন তো সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু মোটামুটি অ্যাভারেজ আমি বলবো না অ্যাভারেজ বলবো না অ্যাভারেজ থেকে কিন্তু আমার একটু বেশি লেগেছে এবং বিভিন্নভাবে যে শাকিব খানের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো আমার ভালো লেগেছে যদিও এখানে এই মুভির বাজেট টা কীরকম সেটা নিয়ে যদি একটা টিজার দেখে হয়তো বা বলা উচিত না হয়তো বা এই মুভির বাজেট হয়তো বা মোটামুটি আমি খুব না জেনে কথাটা আমার বলা উচিত না অ্যাটলিস্ট টিজারটা দেখি আমার সেই জিনিসটাই মনে হলো তো আমি সেই দিকে যাচ্ছি না এবং ট্রেলারটা মোস্ট বলে খুব শিগগিরই আসবে যেহেতু ঈদে মুভিটা রিলিজ হচ্ছে আর বেশি দিন নেই আর মাত্র 17 দিনের মতো বাকি আপনার ঈদে তা খুব সাধারণ ধরাই যাচ্ছে যে ট্রেলারটা হয়তো বা নেক্সট উইকে চলে আসতে পারে কারণ টিজার এবং ট্রেলারের মধ্যে কিন্তু মিনিমাম একটা গ্যাপ রাখা হয়ে থাকে তা এখানে কিন্তু আমার মনে হয় সেই জিনিসটাই হবে এবং ট্রেলার এলে আমি নিশ্চয়ই ট্রেলার রিয়াকশন দেবো আমি খুব উৎসুক যদি লিডার আমি বাংলাদেশ এই মুভিটা আমাদের আমাদের বাংলা যারা ইউটিউব ফেলো কমিউনিটি যারা রয়েছে তাদের পক্ষে দেখা খুব মুশকিল যদি কোনো কারণে দেখা যায় দেখানো যায় সেটা নিশ্চয় নিঃসন্দেহে খুব ভালো একটা ব্যাপার হবে তো যাই হোক এটাই ছিল আমার লিডার আমি বাংলাদেশ মুভির টিজার রিয়াকশন দিয়ে আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে সোশ্যাল হ্যান্ডেল আমি রয়েছি @SHOVON'S রিভিউ ফেসবুকের আইডি
ইনস্টাগ্রাম এর আইডি এবং ইউটিউব এর আইডি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং এখনো যারা রিটার্নিং বাংলাদেশের টিজারটা দেখেনি, প্লিজ সার্চ করুন, আরটিভি মুভিজে চলে যান অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন শাকিব খানের লিডার আমি বাংলাদেশ টিজার, সেখানে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন। এবং যারা দেখে নিয়েছেন তাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস লিখে জানান। এবং আমার আমি কিন্তু জানি যে আমার কিন্তু বাংলাদেশের অনেক অনেক সাবস্ক্রাইবার্স বন্ধুরা রয়েছে, তারা হয়তোবা এই ভিডিওটা দেখে হয়তোবা তাদেরও বেশ ভালো লাগতে পারে, প্লিজ তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রিটার্নিং বাংলাদেশের টিজার। এখন এই অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন সিটি টাটা।